আমাদের নবর ভবনের সামনে আমরা এই প্রোগ্রামটি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন যুবলীগের তাদের উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা আমাদের মহানগর শান্তি সমাবেশ এটি আমরা এই কারণে বলব যে এক কাজে দুই কাজ চল আমি মনে করলাম আমার সাথে এই সৌভাগ্য আমার এই সৌভাগ্য আর হবে কিনা জানি না আর এটা আমার সদ্য বড় ভাই আমার বাবার বললাম কি আমার বাবার পরেই সে আমাদের পরিবারের বড় ভাই হিসেবে তো তিনি এটা আমার আমার সাথে তিনি আসছেন এটা আমার জীবনের অনেক বড় পাওয়া আপনারা সবাই জানেন আমরা আপনারা আমার পরিবার কিভাবে আমি রাজনীতি করি আজকে যে আমি আপনাদের মধ্যে তিন মাস পরে ফিরে আসতে পারছি আমার কতখানি আমার এটা তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের মনে যতক্ষণ সবার মনে যে আনন্দ তার থেকে ডাবল আনন্দ আমার মনে আপনাদের মাঝখানে ফিরে আসা আর বিষয়টা হচ্ছে যে কোনো যেভাবে আপনারা ছিলেন সেইভাবেই চুপচাপ থাকেন আমাদের রাজনৈতিক এইভাবে তো রাজনীতি আমরা রাজনীতি করি রাজনীতিটা আমাদের করা লাগবে আমরা প্রতিহিংসার রাজনীতি নিয়ে আমরা বরিশালবাসীকে ওয়াদা করছি তাদের শান্তিতে রাখবো মহানগর আওয়ামী লীগ আমার সাধারণ সম্পাদক হিসেবে আমার সভাপতি এখানে উপস্থিত আছেন আমার জেলা আওয়ামী লীগের আমার বাবার প্রতিনিধি আমাদের সাধারণ সম্পাদক ইউসুফ খুক এখানে উপস্থিত আছেন তো আমরা সবাই মিলে বরিশালবাসীকে যেন সেই শান্তিতে রাখতে পারি এই ওয়াদাবদ্ধ করছি আর আমাদের সামনে যেহেতু চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন তার ফ্লাইটের সময় হয়ে গেছে সে আমাদের সামনে দিক নির্দেশনামূলক দুই দুই একটা বক্তব্য রাখবেন আমি চেয়ারম্যান সাহেবকে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য জয় বাংলা